সেলিব্রিটির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমরা এখন শাশুড়ি, বৌমা আর আমার মেয়ে তিনজনে মিলে চলেছি জন্মাষ্টমীর বাজার করতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা যেটুকু পেরেছি ভিজে ভিজে বাজার করেছি। আর টুইটি যেহেতু আছে, তাই মানে একসঙ্গে দুজন ভিজিনি, মা ওকে নিয়ে বসেছিল, আমি ভিজে ভিজে মোটামুটি বাজারটা করেছি যেটুকু পেরেছি। শেষের পথেই আর কি, কারণ অনেকক্ষণ দুপুর থেকে সারা দুপুর ধরে চলছে আর কি প্রস্তুতি, তাই এখন প্রায় শেষের পথে। আর আমি না সত্যি কথা বলতে এই বছর সেভাবে কিছুই করতে পারিনি, কারণ শরীরটি ঘুমোচ্ছে তো বারবার উঠে পড়বে, সেই জন্য যখনই উঠে পড়বে আবার ওর কাছে যেয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। সেই জন্য আমি কিছুই করিনি, মাসিমা ওরাই সব কিছু করছে, আর আমি শুধু পায়েসটা বসাবো। পায়েসটা বসানোর আগে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে পায়েসটা বসাবো, আর তারপরে বাড়িতে সুন্দর করে সাজানোর দায়িত্বটা আমার। ব্যাস এই দুটো কাজ আমার, আর সকালবেলা বাজার করার দায়িত্ব ছিল, সেইগুলো সব মোটামুটি হয়ে গেছে। টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো সাজিয়ে দিচ্ছি একটা চৌকি দিয়ে। তার উপরে গোপালের জন্য একটা সিংহাসন নিয়ে এসেছিলাম সেইটা দিয়ে, যাতে একটু ভালো লাগে দেখতে, সব মিলিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো থেকো। আর যদি